দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেডে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের আয়োজন থাকছেন দেশবরেণ্য আধুনিক চিকিৎসা বিজ্ঞানী দক্ষ চিকিৎসকরা আজ আমাদের আলোচনার বিষয় শিশুর বৃদ্ধিতে মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা এবং এই বিষয়ে কথা বলতে আজ অতিথি হিসেবে আছেন ডক্টর তানিয়া ইসলাম সহকারী অধ্যাপক শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট তাই পরামর্শ পেতে আমাদের ফোন করুন 9824052 এই নম্বরে সাথে থাকছি টুম্পা হাসান ডক্টর তানিয়া ইসলাম স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টরস অন কলে ধন্যবাদ বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ চলছে এই সপ্তাহটা যদি চলছে তাহলে আলোচনা সেটা দিয়েই শুরু করতে চাই যা এবারের আপনাদের প্রতিপাদ্য কি এবং আপনাদের গোলটা কি বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহটি সারা বিশ্বে এই আগস্ট মাসের প্রথম সপ্তাহে মানে 1-7 তারিখ পর্যন্ত পালিত হয় এই সপ্তাহটি সাধারণ আসলে পালন করা হয় যে বুকের দুধ বা ব্রেস্টফিডিংকে প্রমোট করার জন্য বা এই বিষয়ে সচেতনতা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য এবং এই যে এই বিষয়ে বুকের দুধের যে কি উপকারিতা এগুলো সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এই সপ্তাহটি কিন্তু পালিত হয় আমাদের দেশেও এই সপ্তাহটি পালিত হয়ে আসছে এবং এই সপ্তাহ এবছর এই সপ্তাহের মূল যেটা থিম সেটা হচ্ছে লেটস ব্রেস্ট ফিডিং লেটস গেট ব্রেস্ট ফিডিং ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক মানে হচ্ছে যে আসলে যে কর্মজীবী যারা তাদেরকে তারা তো সাধারণত দেখা যাচ্ছে যে ব্রেস্টফিডিং করতে গেলে অনেক চ্যালেঞ্জের মুখে পড়েন মানে যারা হাউসওয়াইফ মায়েদের তুলনায় সেই কর্মজীবী মায়েদের ব্রেস্টফিডিংটাকে কীভাবে আরও মানে ভালো করা যায় বা একটু স্মুথ করা যায় সেই জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া কীভাবে নেওয়া যায় সেই বিষয়ে এইবারের মূল প্রতিপাদ্য হচ্ছে এটি আচ্ছা এমনিতেই কর্মজীবী মায়েদের কথা বাদ দিলেও বাসাতেও যারা আছেন অনেকের মাঝেই কিন্তু অনীহা দেখা যায় আমরা তাদেরকেই এনকারেজ করার জন্য সবাইকে এনকারেজ করার জন্য আলোচনাটা আগাতে চাই যে শুরুতেই একটু জেনে নিতে চাই আপনার কাছে আপনারা তো বলে থাকেন যে শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো কিছু দেওয়া যাবে না মুখে অনেকেই মধু দিয়ে থাকেন বা আলাদা দুধ কৌটোর দিয়ে থাকেন সেগুলো ট্রাই না করে আপনারা বলেন মায়ের শাল দুধটা বাচ্চাকে ট্রাই করানো সেই শাল দুধের উপকারিতা নিয়ে যদি একটু শুরু করি যে কেন এটা বাচ্চার জন্য উপকারী আচ্ছা মায়ের দুধ হচ্ছে আসলে আল্লাহর একটি খুবই বিশেষ নেয়ামত বাচ্চাদের জন্য এটার উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না এমন আর কি অবস্থা তো সেই জন্য আমরা যে প্রথমে আমরা যেটা বলি যে জন্মের 1 ঘন্টা পরেই বুকের দুধ শুরু করার জন্য তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যেটা বললেন যে আমাদের মধু দিয়ে থাকি অনেক সময় চিনির পানি দিয়ে থাকি যদি একবার বাচ্চা ব্রেস্ট ফিডিং শুরু করে সাক করে তখন কিন্তু আর ওই জিনিসটা দেওয়ার প্রবণতাটা কমে যায় আর কিছুটা তো আমাদের কাউন্সিলিংয়ের ব্যাপার আছে আর এছাড়া যেটা প্রথম যেটা আমরা বলি যে প্রথম 2-3 দিন শাল দুধ আসে এই শাল দুধটা তো কে বলা হয় সাধারণত যে প্রথম ভ্যাকসিন বাচ্চার জন্য কারণ এটার মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটার এবং এটার মধ্যে অনেক অ্যান্টিবডিস থাকে এবং বাচ্চার জন্য প্রয়োজনীয় যা দরকার সেটা থাকে যদিও এটা পরিমাণটা কিন্তু কম থাকে এই জন্যই কিন্তু ওই বাইরের কিছু দেওয়ার প্রবণতা সবার সাধারণ মানুষের মধ্যে থাকে যেহেতু এটার পরিমাণ কম থাকে কিন্তু আসলে বাচ্চার প্রথম 2-3 দিন কিন্তু অল্প পরিমাণেই দরকার কিন্তু অল্প পরিমাণে আসে দেখি অনেকেই হয়তো ভয় পেয়ে যান যে বাচ্চা হয়তো পাচ্ছে না পর্যাপ্ত কিন্তু আপনি বলছেন এটাতেই কিন্তু হয়ে যাচ্ছে বাচ্চা এটা আসলে বাচ্চার যতটুকু দরকার ততটুকুই কিন্তু পায় এটা নিয়ে আসলে অন্য সব কিছু যদি বাচ্চা ঠিক থাকে তাহলে আসলে এটা নিয়ে তেমন ভয় পাওয়ার কিছু নেই তাহলে বাচ্চা যদি নর্মাল ডেলিভারিতে ভূমিষ্ঠ হোক অথবা সিজারিয়ান বাচ্চাকে মায়ের কাছে নিয়ে যেতে হবে ব্রেস্টফিড করানোর জন্য বিষয়টা তো সেরকম হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই এরপরে আপনারা তো এই কথাটাও বলে থাকেন যে প্রথম 6 মাস পর্যন্ত কোনো কিছুই দেওয়া যাবে না পানিও না শুধুমাত্রই বুকের দুধ এই কথাটা কেন বলে থাকেন শুধু পানি খেয়ে বুকের দুধ খাওয়ালে ও কি পানির অভাবও পূরণ হয়ে যাবে বাচ্চার হ্যাঁ আসলে ওই যে বললাম যে বুকের দুধের উপকারিতা তো বলে শেষ করা যাবে না প্রথম 6 মাস পর্যন্ত আসলে শুধু বুকের দুধ খাওয়ালেই যথেষ্ট আমরা বলছি 1 ফোঁটা পানিও দরকার নেই কারণ বুকের দুধের যে কম্পোজিশনটা বা যেরকম উপাদানে তৈরি সেটার মধ্যে পানির যে চাহিদা বাচ্চার এবং আমরা জানি যে বুকের দুধটা আসলে 2 ভাগে আছে একটা বলি আমরা প্রথম দিকে 4 মিল্ক পরে আসে হাইন্ড মিল্ক তো সেই 4 মিল্কে পানি পোর্শনটা অনেক বেশি থাকে এতে কিন্তু বাচ্চার যে পানির চাহিদা সেটা পূরণ হয়ে যায় এবং দেখা যাচ্ছে যে বুকের দুধ খেলেও কিন্তু সে সুস্থভাবে বেড়ে উঠে কোনো সমস্যা হয় না কিন্তু ওই যে আমাদের এই ক্ষেত্রে আমাদের আসলে সবচেয়ে দরকার যেটা যে আমাদেরকে কাউন্সিলিং করা বা বোঝানো যে এটা দিয়েই বাচ্চার হচ্ছে বা বাবা মা কীভাবে অনেক বাবা মাই হয়তো জানে না যে
বুকে দুটো খা পাচ্ছে এটা ঠিক মতো হচ্ছে কিনা এটা কিভাবে বোঝা যায়, এই জন্য একটা সাধারণ মানুষের মধ্যে দেখা যায় একটা মানে সন্দেহ তৈরি হয় যে ঠিক মতো বাচ্চা পাচ্ছে কিনা। আমরা এই আলোচনা আবারও আসতে চাই একটা ছোট্ট বিরতি শুনেছি, বিরতি থেকে ফিরে এসে ডক্টর জন কলেজ বিআরবি হসপিটাল লিমিটেড থেকে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আপনারা দেখছেন ডক্টর জন কলেজ বিআরবি হসপিটাল লিমিটেড, আমরা শিশুর বৃদ্ধিতে মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছি এবং ডক্টর তানিয়া ইসলাম আছেন আমাদের সাথে। ডক্টর তানিয়া, আপনার কাছে এই পর্যায়ে একটু জানতে চাইব যে সব মাই কি বুকের দুধ খাওয়াতে সক্ষম? কারণ অনেকে দেখা যায় যে সিজারিয়ান অপারেশন যাদের হয়ে থাকে বাসা থেকে মুরব্বীরা বলে থাকেন যে বাচ্চা দুধ পাবে না পর্যাপ্ত, বিষয়টা আসলে কি? আসলে সব মায়েরাই বুকে দুধ খাওয়াতে পারবেন, তবে এইসব এগুলি নিয়ে তো আসলে বুকের দুধ নিয়ে তো আমাদের দেশে অনেক ভ্রান্ত ধারণা আছে যে অনেক সময় বলেন সিজার হলে হয়তো মা অ্যান্টিবায়োটিক খাচ্ছে সেই জন্য বুকে দুধ কম পাচ্ছে, বা অনেক দেখা যাচ্ছে যে হয়তো বাচ্চা কান্নাকাটি করে বলছে ঠিক মতো বুকের দুধ পাচ্ছে না। তো সেই জন্য আসলে বুকের দুধ সব মাই খাওয়াতে পারবে, কিছু কিছু স্পেসিফিক কন্ডিশন তো আছে, যেমন মা যদি কোনো কেমোথেরাপির বা ক্যান্সার টাইপের ড্রাগ খায় সেগুলো ক্ষেত্রে, বা আরও দুই একটা কন্ডিশন আছে সেটা আসলে খুবই মানে কম বলবো আমি, খুবই মিনিমাম অ্যামাউন্ট আর কি। সেই জন্য আমরা ধরে নিই বেশিরভাগ বাচ্চাই মাই বুকের দুধ খাওয়াতে পারবেন, তবে যদি তার সেই ক্ষেত্রে যে যেটা বললাম যে বুকে দুধ খাওয়ানোর ক্ষেত্রে সাকসেস কতটুকু হবে এটা আসলে মানে বেশিরভাগই নির্ভর করে কত কীভাবে সে মোটিভেটেড হচ্ছে বুকে দুধটা খাওয়ানোর জন্য। যেহেতু আমরা জানি যে এটার সাথে আসলে শুধু যে বাচ্চা সাক করবে তা না, এটা মার ব্রেনের সাথেও একটা হরমোনাল সিক্রেশনের ব্যাপার আছে, সেই জন্য মাকে মার মোটিভেশনটা খুবই আসলে জরুরি দরকার। সেই জন্য যদি আমরা মানে অ্যান্টিনেটাল পিরিয়ড আমরা যেটা বলি যে প্রেগনেন্সির সময় থেকে যদি আমরা কাউন্সিলিং করি যে বুকের দুধটা তাকে খাওয়াতে হবে বা খাওয়াতে গেলে তার কী কী সমস্যা হতে পারে সেগুলো কীভাবে ফেস করবে, তাহলে কিন্তু সে মেন্টালি প্রিপেয়ার থাকবে এবং সেই অনুযায়ী বুকের দুধ খাওয়াতে পারবে, এবং একটু চেষ্টা করলেই সব মাই কিন্তু পারবে বুকের দুধ সাকসেসফুলি খাওয়াতে। আপনারা আরেকটা কথা বলে থাকেন ব্রেস্টফিডিংয়ের সময় পজিশনটা খুব জরুরি, কীভাবে মা বাচ্চাকে হোল্ড করলো, সেক্ষেত্রে শুরুর দিকে যখন ডেলিভারি হয়ে যায় বাচ্চার মা তো একটু অসুস্থ থাকেন এবং শুয়ে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করেন, সেই সময়টা বাদে যখন বসে খাওয়ানোর প্র্যাকটিসটা করবেন কীভাবে করবেন? আসলে ব্যাপার হয়েছে যে আমরা বলি যেটা যে বুকের দুধের সাকসেস অনেকটাই নির্ভর করে হচ্ছে পজিশন অ্যাটাচমেন্টের উপর। আপনি যদি কমফোর্টেবল পজিশনে বাচ্চাকে না ধরেন তাহলে হবে কি, বাচ্চা তো হয়তো কোনো কিছুতে কম আরাম পাচ্ছে না বা সে একটু ডিসকমফোর্ট ফিল করছে, কোনো দিকে একটু ব্যথা পাচ্ছে, কিন্তু সে তো এটা অন্যভাবে এক্সপ্রেস করতে পারছে না, তার তো এক্সপ্রেশনের একটাই ভাষা হচ্ছে কান্না, তখন সে কান্না করবে, তখন দেখা যাবে মনে হবে যে বুকে দুধ খেতে গেলেই কান্না করছে, আসলে তো ঘটনাটা অন্যরকম। বা মা যদি দেখা যায়, আমরা যেটা বলি একটা ছোট বাচ্চা কিন্তু নিউবর্ন বাচ্চা দেখা যাচ্ছে 15-20 মিনিট ধরে একবার বুকে দুধ খাওয়াতে হয়, সেক্ষেত্রে মা যদি পজিশন ভালো করে না বসে বা তার যদি সিজারিয়ান হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে সে ব্যথা পাবে বা তার পিঠে ব্যথা হবে বা হচ্ছে তার কোমরে ব্যথা হবে, তখন সে কিন্তু আরাম করে খাওয়াতে পারবে না। সেই জন্য পজিশন অ্যাটাচমেন্টটা খুবই জরুরি দরকার। সেই পজিশন অ্যাটাচমেন্টটা আসলে যে ঠিক বসেই খাওয়াতে হবে তা না, মা যদি শুয়ে খাওয়াতে কমফোর্টেবল ফিল করে আরাম মতো খাওয়াতে পারে তাহলে, বাচ্চাও যদি কমফোর্টেবল থাকে তাহলে কোনো অসুবিধা নেই। তারপরও আমি যদি একটু রাফলি বলি তাহলে আমরা যেটা বলি যে বাচ্চাকে কোলে নিবে সে এবং সোজা করে নিবে সাপোর্ট দিয়ে কোলে নিবে যাতে সে কোনো শৈলে কোনো অংশ ভাঁজ না থাকে, সোজা থাকে, এবং বাচ্চার পেটের সাথে মার পেট লাগানো থাকবে, বাচ্চার পেটে মা ঝুঁকবে না, মা দেখা যাবে সে স্ট্রেট থাকার চেষ্টা করবে, বাচ্চার পেটের সাথে মার পেট লাগানো থাকবে এবং নাকটা তার নিপলের অপোজিটে থাকবে। এই পজিশনে যদি ধরে তাহলে দেখা যাবে সে বাচ্চার অ্যাটাচমেন্টটা ভালো হবে, সে আরাম মতো সাক করতে পারবে, এবং আমরা তো জানি আসলে ব্রেস্ট ফিডিংটা অনেকটাই ডিপেন্ড করে সাকিং এর উপর, বাচ্চা যদি ঠিক মতো বুকের দুধ টানে তাহলেই বুকের দুধ আসবে, যত বেশি টানবে তত বেশি বুকের দুধ আসবে, সেই জন্য যদি সে আরাম করে বসিয়ে এইভাবে পজিশন অ্যাটাচমেন্ট মতো বাচ্চাকে খাওয়াতে পারে তাহলে কিন্তু বুকের দুধ ভালো আসবে এবং দেখা যাবে মাও স্যাটিসফাইড থাকে। আপনারা কি এই কথাটা অনেক সময় বলে থাকেন কিনা পেশেন্টদের যে খাওয়ার আগে ব্রেস্টফিডিং করানোর আগে মায়ের একটু পানি খেয়ে নেওয়া উচিত, এবং এটা আসলে কতটা সত্য সেটা জানতে চাই, এবং সেই সাথে অনেকেই দেখা যায় যে ব্রেস্টফিডিংয়ের সময় আরেকটা ব্রেস্টে ট্রাই করেন যেহেতু ওখান থেকেও লিকুইড আসতে থাকে, তো আসলে এটা কতটা ঠিক? আসলে যেটা হয়েছে আমরা তো মাকে বলি যে অবশ্যই তাকে ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, কারণ তার উপরেই তো বাচ্চা ডিপেন্ড করছে, বাচ্চার খাওয়াটা, তাকে সব খাবারই আসলে বেশি করে খেতে হবে,
খেতে হবে বেশি করে, তবে যে লিকুইড পরিমাণটা যেটা আমরা বলি লিকুইড বেশি করে খাবে, সেই ক্ষেত্রে যে আমরা বলি যে বুকে দুধ খাওয়ানোর আগে এক গ্লাস পানি খেয়ে নিলে দেখা যাবে যে তার ফ্লোটা ভালো হবে। আসলে ওভারঅল তাকে লিকুইডটা বেশি করে খেতে হবে, অন্য শুধু লিকুইডই বলবো না, অন্য সব খাবারই তাকে বেশি করে খেতে হবে, প্রেগনেন্সি পিরিয়ডের চেয়েও তাকে এই টাইমে বেশি করে খাবার খেতে হবে। আর আরেকটা ব্যাপার যেটা বললেন, ওই যেটা আমি একটু আগে বলেছিলাম যে বুকের দুধে দুইটা পোর্শন আছে, একটা হাইন্ড মিল্ক বলি আমরা, একটা ফোর মিল্ক। ফোর মিল্কটা প্রথমে আসে যেটাতে পানির পরিমাণ বেশি থাকে। এখন দেখা যাচ্ছে যে অনেক সময় মারা দেখা যাচ্ছে যে এক পাশে ব্রেস্টফিডিং করাচ্ছেন, তখন তো স্বাভাবিকভাবে প্রথমে ফোর মিল্ক আসছে যেটাতে পানির পরিমাণটা বেশি, তখন দেখা যাচ্ছে কি যে অপর পাশে হয়তো একটু মিল্ক পড়ছে, আবার অপর পাশে খাওয়াচ্ছেন। তা এইটা করলে যেটা হয় দেখা যাবে দুই পাশেই সে শুধু ফোর মিল্কটা খাচ্ছে, তখন কিন্তু তার যে হাইন্ড মিল্কে যে তার হাইন্ড মিল্কে আমাদের যে প্রোটিন বা পুষ্টিকর উপাদানগুলো বেশি থাকে, তখন দেখা যায় ওই বাচ্চাগুলো শুধু ব্রেস্টফিডিং করালেও দেখা যায় তার ওয়েট গেইনটা ভালো হচ্ছে না। এই বিষয়গুলো কিন্তু তাহলে জানতে হবে একজন মায়ের। এই জন্য এই জন্য আমরা যেটা বলবো সেটা হচ্ছে এক পাশেই আপনি পুরো ব্রেস্টফিডিং মিলটা খাওয়াবেন, তারপরে যদি মনে হয় যে সে খেতে চাচ্ছে আবার অপর পাশে খাওয়াবেন, অথবা আপনি নেক্সট টাইম যখন খাওয়াবেন তখন অপর পাশ থেকে খাওয়ানো শুরু করবেন। আচ্ছা, ধন্যবাদ। আমাদের সাথে এই মাঝে কিছু দর্শকও যুক্ত হয়েছেন, প্রশ্নটি নিব। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। নৈরা থানা থেকে, সৈয়দপুর ডিস্ট্রিক্ট নৈরা থানা, জামটা ইউনিয়ন, মেহেদিয়া স্যার কিন্তু বলছি। জি বলুন। যে আমার বাচ্চাটা মেয়ে বাবুটা হয়েছে 3 মাস নর্মালি হয়েছে, তা বাচ্চাটা বুকের দুধ যথেষ্ট পরিমাণ পায় না, যতটুকু পায় অতটুক খাওয়ার পর 10-15 মিনিট থাকার পরে আবার কান্দাকাটি করে। আচ্ছা, এটা কি আপনার প্রথম বাচ্চা? আপনার ওয়াইফের বয়সটাও বলবেন এবং কোনো স্বাস্থ্য সমস্যা আছে কিনা সেটাও জানাবেন। না, আল্লাহর রহমত ওদিকে নাই, আমি উত্তরা মহিলা মেডিকেলে সম্পূর্ণ চেকআপ করাই, বাবুটা নিয়েছি, শরীরে কোনো সমস্যা নাই। বাচ্চা কি সিজারে হয়েছে, অপারেশন করে হচ্ছে? না, নরমাল হয়েছে। নরমাল হয়েছে, আচ্ছা ঠিক আছে। আপনি অসংখ্য ধন্যবাদ, আপনি দেখতে থাকুন। আমরা একটা বিরতি থেকে ফিরে এসে এই বিষয়ে অবশ্যই আপনাকে পরামর্শ জানাবো। ডক্টর জন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেড থেকে আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, সাথে থাকুন। ফিরে এলাম আবার, আপনারা দেখছেন ডক্টর জন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আমাদের আলোচনায় ফিরব। ডক্টর তানিয়া ইসলাম আমাদের সাথে আছেন। ডক্টর তানিয়া, আমরা কিন্তু বিরতিতে যাওয়ার আগে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, তিনি তার সমস্যার কথা বলছিলেন। আচ্ছা, ধন্যবাদ ওনাকে, কারণ এই কমন প্রশ্নটি আমরা কিন্তু সবসময় ব্রেস্টফিডিংয়ের ক্ষেত্রে ফেস করে থাকি। যে 3 মাস বয়স, উনি বলেছেন ওনার বাচ্চাটা নর্মাল ডেলিভারি হয়েছে কিন্তু ওনার মনে হচ্ছে বুকে দুধ ঠিক মতো পাচ্ছে না। আচ্ছা, সেই ক্ষেত্রে এই যে আমি একটু আগে কিন্তু বলেছিলাম যে আমাদের দেশে অধিকাংশ মানুষই জানেন না যে বুকের দুধটা ঠিক মতো যে পাচ্ছে বাচ্চা এটা কীভাবে বুঝবো, যেহেতু আপনি এটাতে অ্যামাউন্ট কতটুকু খাচ্ছে এটা আমরা মেজার করতে পারছি না। যেমন ফিডারে খেলে দেখা যায় যে হ্যাঁ ঠিক আছে বাচ্চা পুরো ফিডার ভর্তি করে খেয়ে ফেললো, একটা স্যাটিসফ্যাকশন আসে যে ঠিক আছে পেট ভর্তি হয়েছে, এটা তো যেহেতু বোঝা যাচ্ছে না, সেই জন্য এটা বোঝার আসলে আমাদের কয়েকটা পয়েন্ট আছে। তার মধ্যে সবচেয়ে প্রথম পয়েন্ট হচ্ছে আমরা যেটা খেয়াল করি যে বাচ্চা পেশাব ঠিক মতো করছে নাকি। আমাদের হচ্ছে বাচ্চার আইডিয়াল হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে মিনিমাম তাকে 6 বার পেশাব করতে হবে। 24 ঘন্টা মানে কিন্তু সারাদিন না, 24 ঘন্টা মানে হচ্ছে আজকে সকাল 8টা থেকে আগামীকালকে সকাল 8টা পর্যন্ত। দেখা যায় একটা সুস্থ বাচ্চা ইউজুয়ালি ব্রেস্টফিডিং করলে দেখা যায় সে কিন্তু 10-12 বার মানে ডাবল পেশাব করে সাধারণত, তারপরে 6 বার করলেই যথেষ্ট। আর এছাড়া আরেকটা দেখতে পারি আমরা যেটা যে ওজন, বাচ্চার ওজন বাড়ছে কিনা। আমরা যেমন প্রতি মাসে মাসে যখন টিকা কেন্দ্রে যাচ্ছি তখন যে ওজনটা দেখছি তাহলে বুঝতে পারছি ওজনটা সুন্দর বাড়ছে। তাহলে আর যদি বাচ্চা দেখা যাচ্ছে সুন্দর অ্যাক্টিভ মানে ঘুমাচ্ছে বা খেলাধুলা করছে তাহলে কিন্তু আসলে টেনশনের কিছু নাই। এখন অনেকেই মনে করেন যে ঠিক আছে বুকের দুধ তো খাচ্ছে এগুলোও সব ঠিক আছে, তারপর বাচ্চা কান্নাকাটি করছে, কারণ কান্নাকাটি করলেই তো মনে হচ্ছে যে হয়তো খাওয়ার জন্য কান্নাকাটি করছে, কারণ ওর তো আসলে অন্য আর কিছু ডিমান্ড নাই আমরা যেটা চিন্তা করি। কিন্তু অনেক সময় আসলে বিভিন্ন কারণে কান্নাকাটি করতে পারে। অনেক সময় অনেক বাচ্চার যেটা কলিকি পেইন হয় আমরা বলি কলিক বেবি, সেই বাচ্চার এমনি কান্নাকাটি করতে পারে। অনেক সময় হয়তো নাক বন্ধ থাকলে কান্নাকাটি করতে পারে। কান্নাকাটির আসলে অনেক তো পয়েন্ট আছে, ও তো কান্না ছাড়া আর কোনো এক্সপ্রেশন দিতে পারে না, সেই জন্য কান্না মানেই যে সে খেতে চাচ্ছে আসলে ব্যাপারটা তা না। এই জন্য আমি আসলে আমার পেশেন্টদেরকে সবসময় যেটা বলি যে আগে আমরা যেটা দেখতাম যে এখন ওই যে প্যাসিফায়ার যেটা চুষনি দিয়ে রাখতো মানুষ মুখে, চুষনি দিয়ে রাখলেও কিন্তু বাচ্চা চুপ করে থাকে। আচ্ছা, চুপ করে থাকে সেই তো দুধ পাচ্ছে না আর, কিন্তু কারণ তার হচ্ছে ওই সাকিংটা দিলেই সে হয়তো একটা আরাম পায় বা ওইটাই তো তার একটা অভ্যাস যে চুষে খাবে। তাহলে সেই জন্য যে আসলে বুকের দুধ দিলেই যে মানে সে ইয়ে হবে তার হচ্ছে কান্না থেমে গেলেই, যে অন্য কিছু দিলে কান্না থেমে গেলে যে বুকের দুধ কম পাচ্ছে এটা চিন্তা করার কোনো কারণ নাই। আমরা যদি এই জিনিসগুলো খেয়াল রাখি এবং বাচ্চার যদি দেখা যায় গ্রোথ ঠিক আছে, বাচ্চার সব কিছু ভালো আছে, তাহলে আসলে এটা নিয়ে
টেনশনের কিছু নাই, আমরা মাকে একটু কাউন্সিলিং করি, মাকে ভালোভাবে খাওয়া দাওয়া করাই, তাহলেই কিন্তু দেখবো আস্তে আস্তে দেখবো বাচ্চা ঠিক মতোই বেড়ে উঠছে। এবং এই খাওয়ানোর পরে আমরা যেটাকে বলি বার্পিং এর একটা আপনারা বলে থাকেন বাচ্চাকে করানো উচিত, না হলে পেটে গ্যাস হতে পারে, এই বিষয়টা একটু বলবেন। খাওয়ানোর পর দেখা যাচ্ছে যে অনেক সময় বলি যে ব্রেস্ট ফিডিং করার সময় অনেক সময় একটু বাতাস ঢুকে যেতে পারে পেটে, সেই জন্য একটু বার্প করালে বাচ্চা আরাম পায়। এটা আমরা যেটা বলি যে খাওয়ার পর ঘাড়ে নিয়ে পেটটা ঘাড়ের এই জায়গায় রেখে তাকে কয়েকবার একটু হালকা করে যদি আমরা পিছনে বাড়ি দিই তাহলে তার কিন্তু গ্যাসটা বের হয়ে যাবে। তো অনেক সময় বার্পিং করলে গ্যাসটা বের নাও হতে পারে, সেই ক্ষেত্রে যদি আমরা শোয়ানোর পর এই পাশে বা এক পাশে কাত করে শোয়াই বা এই পাশে বা ওই পাশে, তাহলে দেখা যাচ্ছে যে যদি একটু গ্যাস বের হলো বা একটু হালকা বমি অনেক সময় বের হতে পারে তাহলে ওটা শ্বাসনালীতে যাওয়ার সম্ভাবনা থাকে না, সেটা আমরা করতে পারি। আর একটা জিনিস যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে যে কর্মজীবী মায়েদের কথা আপনি তো বলছিলেন আলোচনার শুরুতে, তারা কিভাবে বাচ্চাকে দুধ খাওয়াবেন? আচ্ছা, কর্মজীবী মায়েদের তো আসলে আমাদের দেশে যেমন গভর্নমেন্ট সেক্টরে তো ছয় মাস সরকার ছয় মাস ছুটি ঘোষণা করেছে অনেক আগেই, তো সেই ক্ষেত্রে তো কর্মজীবী যারা ওরকম জব করেন তাদের তো ছয় মাস বুকে দুধ খাওয়াতে কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের দেশে এখনও অনেক প্রাইভেট সেক্টরে বা গার্মেন্টসে অনেক জায়গায় আছে কিন্তু এখনও ছয় মাস ছুটি হয়নি, সেই সব মায়েদের ক্ষেত্রে তো আসলে সেইটা নিয়েই কিন্তু এবারের প্রতিপাদ্যটা কিন্তু ওইটা নিয়ে মানে বেশি যে যাতে কর্মক্ষেত্রে এই ব্রেস্টফিডিং বান্ধব কি করা যায়, ব্রেস্টফিডিং একটা কর্নার করা যায় যে যদি তার যদি ছুটি কম থাকে বাচ্চাকে সাথে নিয়ে এসে ওইখানে সে একটু তাকে একটা ব্রেক টাইম দিয়ে ওই সময় সে ব্রেস্টফিডিং করালো। আচ্ছা, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অনেকেই আমরা ওইটা জানি না বা খেয়াল করি না যে আমরা কিন্তু ব্রেস্ট মিল্ক বের করে রেখে যেতে পারি, যেটা আমরা বলি এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক, এটা কিন্তু ছয় থেকে আট ঘন্টা নর্মাল টেম্পারেচারে ভালো থাকে। সেই জন্য মা যদি ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত বাইরে থাকেন এই সময়ের মধ্যে সে কিন্তু যে বাড়িতে যে থাকবে সে কিন্তু ইজিলি ওই দুধটা মাকে বাচ্চাকে খাওয়াতে পারে, এবং সেভাবে করে রাখলে ওইটা যদি আপনার যে কোনো আপনি যাকে দেখান ওরকম শিশু বিশেষজ্ঞের সাথে আলাপ করলে উনি কিন্তু আপনাকে ভালোভাবে জিনিসটা বুঝিয়ে দেখিয়ে দিলে খুব সুন্দরভাবে এক্সপ্রেস করতে পারবে এবং সে কিন্তু এক্সক্লুসিভ ব্রেস্টফিডিংই করাতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর তানিয়া ইসলাম, আমরা কিন্তু অনেক কিছু জানলাম ব্রেস্টফিডিং নিয়ে, হয়তো দর্শকরা অনেক উপকৃত হবে। আর দর্শক, এই ছিল ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেডের আজকের আয়োজনে, দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।